করোনা পরিস্থিতিতে দুর্বিষহ হয়ে পড়েছে মানুষের জীবন। সবথেকে কঠিন পরিস্থিতি ছিল লকডাউনের সময়। সেই সময় মানুষ হয়ে পড়েছিল কর্মহারা ও দেখা দিয়েছিল খাদ্য সংকট। এই অসহায় মানুষগুলোর পাশে রাজ্য সরকারের পাশাপাশি দাঁড়িয়েছিল বিভিন্ন ক্লাব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যক্তিগতভাবে অনেকেও এগিয়ে এসেছিলেন। সেই রকমই ক্লাব হলো বর্ধমান 2 নম্বর ব্লকের বর্ষুল কিশোর সংঘ। আজ বর্ষুল কিশোর সংঘের 50 বছর পূর্তি উপলক্ষে 8, 9, 10 এই 3টে দিনে বিভিন্ন কর্মসূচি ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আজ বর্ষুল কিশোর সংঘের উদ্যোগে সকল ছাত্রছাত্রীদের সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য একটি বিশেষ গ্রন্থাগারের উদ্বোধন করা হয়। পাশাপাশি আজ প্রায় 400 মানুষকে কম্বল, শাড়ি, মশারি ইত্যাদি বিতরণ করা হয় ও স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বর্ষুল কিশোর সংঘ একটি হুইল চেয়ার প্রদান করে। আজ বর্ষুল কিশোর সংঘের 50 বছর পূর্তি উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পাধারা, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীত কুমার মালিক, বর্ধমান 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপর্ণা মজুমদার, বর্ধমান 2 নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, বর্ধমান 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত ও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। এই গ্রন্থাগারে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। জানেন বর্ষুল কিশোর সংঘের 50তম প্রতিষ্ঠা দিবস এবং সুবর্ণ জয়ন্তী বর্ষ পালনের শুভারম্ভের সন্ধিক্ষণ। মূলত আজকে আমাদের সকালবেলা থেকেই আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেই ছিলাম। সকালে নিজস্ব পতাকা উত্তোলন এবং 50টি, যেহেতু 50 বছর, 50টি বেলুন এবং শান্তির দূত হিসাবে মানুষের মঙ্গল কামনায় আমরা একটি সাদা পায়রা করেছি, উত্তোলন করেছি। এরপর আমরা গোটা বর্ষুল এলাকায় প্রায় 400 লোকের উপস্থিতিতে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে আমরা একটা বর্ণাঢ্য র্যালি করেছি এবং মূলত দুপুর 2টোর সময় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া শম্পা ধারা মহাশয়া ছিলেন, স্থানীয় বিধায়ক এবং বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় নিশীত কুমার মালিক মহাশয়, পঞ্চায়েত সমিতি সভাপতি মাননীয় শ্যামল দত্ত মহাশয়, বর্ধমান 2 সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয়া সুবর্ণা মজুমদার এবং অনেক জনপ্রতিনিধি এবং সরকারি সম্মানীয় আধিকারিকদের উপস্থিতিতে আমরা 2টি ট্রাইসাইকেল, 3টি হুইল চেয়ার এবং 200 লোককে আমরা কম্বল বিতরণ, 25টি শাড়ি, 25টি মশারি, 30টা বিছানার চাদর, বাচ্চাদের জামা প্যান্ট আমরা বিতরণ করলাম। এছাড়া আমাদের আজকে যেটা মূল উদ্দেশ্য ছিল যে এলাকার চাকরি প্রার্থী পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের জন্য এই এলাকায় কোনো কম্পিটিটিভ এক্সামিনের কোনো লাইব্রেরি নেই, যাদেরকে পড়তে যেতে হতো ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে, অনেক রাত করে তারা বাড়ি ফিরত, অনেক গরিব ছেলেমেয়েরা তাদের বই কিনতে অসুবিধা হতো, তাদের মূলত সুবিধার জন্য আমরা একটা লাইব্রেরি তৈরি করলাম, যে লাইব্রেরিটা আমরা স্বর্গীয় আমাদের ক্লাবের সম্পাদক গৌতম দাসের স্মৃতির উদ্দেশ্যে আমরা ভবনটি উৎসর্গ করলাম, যেটির উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।